আসসালামু আলাইকুম। আশা স্কলার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘরোয়াভাবে আমি আমার নিজের জামা কীভাবে তৈরি করব ভেট এবং প্রুশিয়ান রং দিয়ে। পাঞ্জাবি এবং জামা দুইটি ডিজাইন আমি আজকে দেখাবো এবং বোনাস একটি ডিজাইন এখানে থাকবে এই ভিডিওটিতে, যেটা আপনারা শেষে দেখতে পারবেন। এই যে আজকে আমি যে কাপড়টা নিলাম, এখানে আমি একটি জামার জন্য এই কাপড়টা নিয়েছি। এটা মেপে আমরা মেপে নিব। আর এই যে কাপড়টা দেখছেন দুইটি কালার, এই কাপড়ের দুটি রং কিন্তু আমি প্রুশিয়ান রং করেছি। এটা ছিল সাদা, সাদা কাপড়ে একটা দিয়েছি বেগুনি ম্যাজেন্টা কালার আর কি, একটা দিয়েছি ম্যাজেন্টা কালার এবং ফিরোজা। পূর্বে আমি কিন্তু এটা একদম প্রুশিয়ান রঙের যে পদ্ধতিতে আমরা রং করি লবণ সোডা দিয়ে, আমি এটা লবণ সোডা দিয়ে করিনি, এটা করেছিলাম আমরা বাণিজ্যিকভাবে যে করে যে গরম সোডা দিয়ে এবং নিশাফল দিয়ে। এই যে এখানে আমরা এখানে এইভাবে আমি প্রুশিয়ান রং করেছিলাম, করে একদম ওয়াশ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এটাকে এখন ভেট রঙে এটা ডিজাইন করব। এই যে দেখুন, আমি যে দুই ভাঁজ করে নিয়ে এই যে এটা এই ফিরোজা কালারটা এবং এই ম্যাজেন্টা কালার আর নিচে নীল রং, এই যে এটা হচ্ছে একদম বুকের মাঝখানে আমরা এইভাবে ধরব। বুকের মাঝখানে ধরলে একটা রাউন্ড একটা শেপ ডিজাইন আসবে, যে আপনারা তো কর্নারে দেখতেই পাচ্ছেন যে ডিজাইনটা কীরকম আসবে। দুইটা দুই রঙের, এটা একটা জামা বা ফতুয়া বা পাঞ্জাবি যে যেটা বা বাচ্চাদের বেবি ফ্রক যেভাবেই পারেন এই ডিজাইনগুলি দিয়ে মানে এভাবে করে বানাতে পারবেন। আর এই যে বাঁধার যে সিস্টেমটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রুশিয়ান রঙে যখন আমরা ভেট রং দিব তখন কিন্তু খুব ঘন আর টাইট করে আমরা বেঁধে নিব, তা না হলে এই ভেট রঙের যে কেমিক্যাল, এই কেমিক্যালগুলি লেগে কিন্তু রঙগুলি প্রুশিয়ান রঙটা হালকা হয়ে যাবে। এগুলি খুব খেয়াল করতে হবে, কারণ প্রুশিয়ান রং তো ঠান্ডা পানির রং, যেহেতু আমরা চুলায় জাল দিয়ে করে নিই এটা কিন্তু উঠতেই থাকবে। এই যে দেখুন, আমার কিন্তু বাঁধা হয়ে গেল। কীভাবে বেঁধে নিলাম, নিচের অংশটুকু বেঁধে নিলাম ঝিরি ঝিরি করে, আর বুকে আর পিঠে আসবে গোল রাউন্ড। আর এই যে বললাম যে বোনাস একটি ডিজাইন, এটাই কিন্তু আমি প্রথমেই প্রুশিয়ান রং দিয়ে ম্যাজেন্টা আর ফিরোজা দিয়ে আমি এটা করে নিয়ে ভাঁজ ভাঁজ করে বেঁধে নিয়েছি ঘন করে। এখন কিন্তু রং করার পালা। মূলত এই যে রং করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রুশিয়ান রঙের উপরে ভ্যাট রং দিলে কীভাবে একটি মানে সুন্দর ডিজাইন আমরা পেতে চাই ওটার উপরে নির্ভর করে। তো দেখুন যে কীভাবে রং গোলানোর পরে আমি রঙের কীভাবে দিচ্ছি এটা আমি বর্ণনা করব। প্রথমে যে অংশটুকুতে বেশি বেগুনি রং থাকবে সেটাকে আমি ভিজিয়ে নিচ্ছি, তারপরে ভালোভাবে ভিজিয়ে নিই। প্রুশিয়ান রঙে যখন রংটা যখন আমরা ভ্যাট রঙে দিব, টেম্পারেচার কিন্তু 40 বা 50 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে, মানে বেশি গরম দেওয়া যাবে না, দিলে কিন্তু প্রুশিয়ান রঙটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন কীভাবে আমি এই যে বাঁধা ঝিরি ঝিরি ডিজাইনটা কীভাবে আসবে, এই জায়গাটাই মূলত খুব ইম্পর্ট্যান্ট। আমরা কীভাবে এরকম পাবো, এই যে এইভাবে করে ডুবাবো না বা রঙে না ডুবিয়ে আমরা কিছু চামচ বা কোনো বটল দিয়ে আমরা এই রংটাকে দিয়ে দিব, দিয়ে বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রেখে দিব। রেখে আমরা ধুয়ে নিব, ধুয়ে নিয়েই কিন্তু হয়ে গেল আমার সেই পাঞ্জাবি ফতুয়া বা কামিজের কাপড়। এটা হচ্ছে বোনাস ডিজাইনটা, যেটার কথা আমি বলেছিলাম শুরুতেই, আপনারা দেখতে থাকুন। রঙে যখন ভ্যাট রং দেবেন রঙের পরিমাণ কিন্তু অনেক বেশি দিতে হবে। আমি কিন্তু এখানে দিয়েছি প্রায় 1 তুলার মতো রং, 1 তুলাই বেশি দিয়েছি, তা নাহলে ঘন হবে না এবং ওই যে প্রুশিয়ান রঙটা ওইটা কিন্তু যাবে না। আমি যেহেতু বেগুনি একটু ঝিরি ঝিরি চাচ্ছিলাম, এই যে দেখুন যে দোকানে বা মার্কেটে যেভাবে সবাই করে সেরকমভাবে আমি একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। এখন দেখুন সেই প্রথমটা যে আমি বেঁধেছিলাম জামা কুর্তির জন্য এই ডিজাইনটি,
খুব ভালোভাবে কাপড়টি ধুয়ে নেবেন, 5-6 বার ধুয়ে নেবেন। ধুতে দিতে যে রংটুকু থাকবে ভাববেন যে এটাই পারফেক্ট রং। আর এই যে দেখুন যে এই ডিজাইনটি, এই প্রুশিয়ান রং আর ভেট রং যেটাই করুন না কেন খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলেই রংটা ভালো থাকবে, যা যাওয়ার চলে যাবে এবং যেটা থাকবে সেটাই সঠিক রং। ধন্যবাদ সবাইকে।